আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুব সহজ একটা খাওয়া, বহুদিন মাংস টাংস খাওয়ার পর খাইতে মজাই লাগবে। এটা হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা থানকুনি পাতা দিয়ে। এইটা অবশ্য আমার চ্যানেলে অনেক আগে একজন পাঠাইছেন, সুদূর কোথা থেকে জানি না, কিন্তু উনার নাম শাহিন আক্তার, উনি পাঠাইছেন। পরে দেখলাম থানকুনি পাতার উপকারী, তো সেই জন্য মনে করলাম বানা একটু খায়া দেখি, কারণ পেট টেট তো মনে করেন মাংস টাংস খেয়ে জাম হয়ে আছে আমাদের সবারই, এখন এগুলো ভালোই লাগবে। তো সেই জন্য আমি এখানে 1 টেবিল চামচের মতো সরিষার তেল গরম করে নিছি। এর মধ্যে আমি পাঁচ ছয় পিস ইলিশ মাছ দিয়ে ভেজে নিব। মাছটা ভাজবো লাল করে না, মাছটা মাঝারি আছে আমি ভাজবো, যাতে মাছটা সিদ্ধ হয় কিন্তু পুড়ে না যায় আর কি, মানে মানে ভাজা ভাজা না হয় আর কি। তো আসেন আগে ভেজে নিই। আরেকটা পিস আছে, 5 পিস মাছই ভাবি। মাছগুলা ভাজা প্রায় শেষের দিকে, দেখেন খুব একটা বাদামি হয় না মাছগুলো, আমি হালকা করে ভাজছি। যাই হোক, এখন এর মধ্যে আমি কয়টা শুকনা মরিচ দিয়ে ভেজে নিব। এটা পরে মানে ইয়ের সময় লাগবে, তো মাছ ভাজার সাথেই তেল আছে যখন এখানে প্রচুর, তেল তো কমে নাই উঠতে ইলিশ মাছ কিছু তেল ছাড়ছে, এগুলোকে একটু ভেজে নিই। তোমার মাছ শুকনা মরিচ দুইটাই ভাজা হয়ে গেল, চুলাটা বন্ধ করে দিই। এই দেখেন মাছগুলো এই টাইপের বাদামি, কাছ থেকে আপনারা দেখতে পারেন, খুব একটা পুড়ে নেই। এখন আমি এটাকে ঠান্ডা করে মাছগুলার কাঁটা বেছে নিব আর কাঁচা শুকনা মরিচগুলোকে উঠে নিব ভর্তার জন্য। তো আমি এইখানে মাছগুলা কাঁটা বেছে নিছি। আপনাদের হয়তো একটা শব্দে অসুবিধা হচ্ছে, আমার পাশে কনস্ট্রাকশন চলতেছে, সেই তার মেশিনের শব্দ, যাই হোক কিছু করার নাই আমার, তো আমার সেজন্য জোরে জোরে বলতে হচ্ছে। যাই হোক, আমি মাছগুলার কাঁটা বেছে নিছি। এখানে কিছু পেঁয়াজ কুচি নিছি, মরিচগুলাকে আধা ভাঙ্গা করে নিছি, ওই এই সসপ্যানেই নিছি, কারণ এটার মধ্যে ভাজছিলাম, এর মধ্যে মাছটার ফ্লেভার সহ তেল লেগে আছে। এই যে দেখেন, এটা হচ্ছে থানকুনি পাতা, এগুলো 5 টাকা করে ছোটো ছোটো মুঠা পাওয়া যায়, যারা সবজি টবজি বেচে তাদের এখানে আমি এগুলো কিনে আনছিলাম। এটা অনেক উপকারী একটা জিনিস, ভালো করে দেখে নেন থানকুনি পাতাটাকে, যারা চিনেন না, আর যারা চিনেন তারা তো চিনেনই। সেই থানকুনি পাতা আমি কতগুলো কুচি করে রাখছি এই যে এখানে, সেই থানকুনি পাতার কুচিগুলো এর মধ্যে দিয়ে দিব মাছের সাথেই। এই পেঁয়াজটার সাথে একটু তেল, একটু লবণ দেই, আর একটু তেল দিয়ে মাখাই নিব আমি স্বাভাবিকভাবে ভর্তার জন্য, আর প্লাস ইলিশ মাছ সরিষার তেলই ব্যবহার করব। ভালো মতো মেখে নিই, সাথে মরিচটাও নিয়ে নিই, তাহলে মরিচের একটা কালার চলে আসবে, এই যে দেখেন লাল লাল কালার চলে আসে একসাথে মাখলে, যদিও হাতের 12টা বাজবে কিচ্ছু করার নাই, ভালো কিছু পাইতে গেলে একটু স্যাক্রিফাইস করতে হয়। মেখে নিলাম, এখন সবগুলাকে একসাথে ভালো মতো মেখে নিতে হবে। তো হয়ে গেল আমার মাখানো, কাছ থেকে দেখাই আপনাদের, এটা হচ্ছে আমার ইলিশ মাছের ভর্তা, এখন একটা কিছুর উপর ঢেলে আপনাদের দেখাচ্ছি। তো এই যে দেখেন, হয়ে গেল আমার থানকুনি পাতা দিয়ে ইলিশ মাছ ভর্তা, সাংঘাতিক মজার একটা জিনিস, খুবই সোজা, আর এখন খাইতে আরও বেশি মজা লাগতেছে, কারণ অনেকদিন মাংস টাংস খাওয়ার পরে এই মাছ টাছগুলো ভালোই লাগতেছে, বিশেষ করে ইলিশ মাছ তো সবারই প্রিয়, থানকুনি পাতা অত্যন্ত উপকারী। অনেক ধন্যবাদ শাহিন আক্তারকে এই রেসিপিটা পাঠানোর জন্য, আমি খেয়ে আসলেই মজা পাইছি। তো দেখেন, হ্যাপি জোসের একটা আইটেম, খুব সহজ তৈরি করা, খালি বানাইবেন আর গরম ভাত দিয়ে তামা তামা করে খাইতে পারবেন, একবার চেষ্টা করে দেখেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাল্লাহ আবার দেখা হবে, আল্লাহ হাফিজ।